বন্ধুরা, আজকে আমি দেখে দেব হাতায় যখন কাপড় কম থাকে তখন হাতায় এক্সট্রা কাপড় জয়েন করার পর সেটাকে কি করে শেপ দেবেন। তো সঠিকভাবে না হলে কিন্তু আপনার হাতাটা ভালোভাবে হবে না, দেখতেও ভালো লাগবে না। তো এখানে নর্মাল প্রথম দেখুন, আপনি সোজা কাপড় নিয়ে কেটে, প্রথমত কোনো মাপ নেওয়া দরকার নেই, বাড়তি কাপড় নিয়ে এখানে শুধু রেখে আপনি সেলাই করে নিন, তাতেই হবে, এখানে কোনো শেপ দেওয়া দরকার নেই। দেখুন এইভাবে রাখলাম, রেখে এখানে সোজা করে ভেতর দিক থেকে সেলাই করে নেব। দুটো হাতায় দেখুন আমি চার পার্ট এইভাবে জয়েন করে নেব। দেখুন জয়েন করে নিলাম। এবার জয়েন করার পর আপনি এখানে যে বাড়তি কাপড়টা সেটা কি করে কাটবেন, প্রথমত এখানে দুটো জয়েন্ট একদম বরাবর করে নিন। এই যে জয়েন্টগুলো বরাবর করে এখানে চাইলে প্রথমে একটা পিন আপ করে নিতে পারেন, যদি আপনার অসুবিধে হয়। একটা পিন আপ করার পর এখান থেকে নর্মাল প্রথমে দেখুন শেপটাকে এইভাবে নিয়ে আসুন নিচের দিকে। এরপর যতখানি আপনার হাতার পাশ দরকার সেই অনুসারে দরকার হলে আপনি মাপ নিয়ে রেখে দিন, তাহলে আমার মনে হয় আপনাদের আরো সুবিধে হবে। তো এখানে দেখুন এই মাপটা এই জায়গাতে আসলো, তো চাইলে একটু বাড়তি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। বাড়তি থাকলে সবসময় ভালো, কম হলে অসুবিধে হয়। তো দেখুন নর্মালি আমি কিন্তু এখানে এভাবে কেটে নিলাম। এভাবে কেটে নেওয়ার পর এখান থেকে দেখুন এবার কি করবো, যদি আস্তর লাগাতে হয় তাহলে আস্তর লাগিয়ে নেবেন, তো আমি এখানে আস্তর ছাড়াই করব। আর এখানে দেখুন যেই কম অংশটা যেটা সামনের দিকে থাকবে, বেশি অংশ কিন্তু পেছনের দিকে রাখবেন। তো সামনের জন্য অবশ্যই আপনারা শেপ দিয়ে রাখবেন। একটা হাতা কাটিং করার পর সেই হাতাটা বসিয়ে দ্বিতীয় হাতাটাও কিন্তু একইভাবে বসিয়ে এখানে কেটে নেবেন। এভাবে করলে কিন্তু খুব সহজে আপনার হয়ে যাবে। আবারও বলি, আস্তর লাগাতে হলে আপনারা এভাবে কাটার পর আস্তরটা লাগিয়ে নেবেন। তো দেখুন এখানে কাটিং করা কিন্তু আমার হয়ে গেল। এবার আমরা ব্লাউজে সেলাই করে নেব। ব্লাউজে দেখুন শোল্ডারের একদম মিডল থেকে এবং হাতার মিডল থেকে বরাবর রেখে এখানে সেলাই করে নিচ্ছি। তো অনেকের হাতা সেলাই করতে গেলে অসুবিধে হয়, আর এখানে কিন্তু লক্ষ্য রাখবেন কোনো টান রাখবেন না, নর্মাল ভাবে সেলাই করবেন। তাছাড়া আমি যে ব্লাউজটা করছি এই ব্লাউজটা উরেব কাপড়, সেক্ষেত্রে কিন্তু আরো সাবধানতার সাথে এখানে সেলাই করতে হয়। তো নর্মাল ভাবে সেলাই করে আপনি যখন একটা সাইডে সেলাইটা নিয়ে আসবেন তখন দেখবেন কতটা বাড়তি হলো। এখানে দেখুন আমি সেলাই করার পর একটুখানি হাতার কাপড় বাড়তি হলো, যতখানি এই অংশে বাড়তি হলো আমাকে কিন্তু একইভাবে দ্বিতীয় সাইডেও কিন্তু বাড়তি রাখতে হবে। তো দেখুন প্রথমত দুটোকে এইভাবে বরাবর করে আমি মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এখানে চক দিয়ে একটুখানি আপনি দাগ দিয়ে দেবেন। একটুখানি দাগ দিয়ে এবার ব্লাউজের কাপড়ের সাথে এটাকে বরাবর করে আপনি পিন আপ করে নিন। দেখুন বরাবর এখানে করে নিলাম, বরাবর করার পর এখানে পিন আপ করে নিচ্ছি। তো পিন আপ করার পর এবার আমি আবারও শোল্ডারের ঠিক মিডল থেকে সেলাই করব। তো এইভাবে সেলাই করলে কি হয়, আপনার হাতার কাপড় কিন্তু কখনোই কম হবে না, একদম বরাবর হবে। দেখুন এখানে উরেব কাপড় নিয়েছি, তার জন্য আমি খুব সাবধানতার সাথে এখানে সেলাই করব, কারণ উরেব কাপড় কিন্তু একটু টান হলে কিন্তু লম্বা হয়ে যাবে, তখন এখানে আমার সমস্যা হবে, একটা কাপড় বেশি বা আরেকটা কাপড় কম হতে পারে। আমি একদম হালকাভাবে এখানে রেখে কিন্তু সেলাই করছি, কোনো টান কিন্তু এখানে রাখছি না। তাহলে দেখুন আমার দুটো পার্ট কিন্তু একদম বরাবর হয়ে এখানে কিন্তু সেলাই করা আমার হয়ে গেছে। তো একটা হাতা আমি যেভাবে সেলাই করলাম দ্বিতীয় হাতাটাও একইভাবে সেলাই করব। তো দেখুন এখানে আমি মুহুরির জন্য ভেতরের দিকে নর্মালি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, যেহেতু আমি এখানে আস্তর লাগাইনি তার জন্য এইভাবে সেলাই করছি। আর যদি আস্তর লাগান সেটা সেলাই কিন্তু অন্যরকম, আমি মোটামুটি প্রতিটা ভিডিওতে দেখে থাকি, আপনারা ওখানে দেখে নেবেন। যদিও যদি আপনি আস্তর না লাগান এই মুহুরির সেলাই কিন্তু আগেই করতে হয়। তো আমি ভিডিও করতে গিয়ে আমার প্রথমে ধ্যান ছিল না, ভাবলাম পরে সেলাই করব, তো তার জন্য মুহুরির আমি সেলাইটা পরে করে নিচ্ছি। যদিও মুহুরিতে সেলাই কিন্তু মেশিনে হয় না, তো আমি কেন মেশিনে করছি, কারণ এভাবে করলে কি হয়, যখন পরে আমি হেম করব তখন খুব তাড়াতাড়ি হয়, তার জন্য আমি সবসময় মেশিনে সেলাই করে থাকি। এরপর দেখুন হাতার দুটো সেলাইকে একদম বরাবর রেখে এখানে সামনের পার্ট এবং পেছনের পার্ট একসাথে করে আপনারা সোজা করে নিচের দিকে সেলাই করে নেবেন। তা না হলে কি হয়, হাতার বগলের দিকে আপনাদের ফিটিংস করার পর দুটো সেলাই বরাবর থাকবে না, অনেকেরই সমস্যা হয় একটা দিকে বড় একটা দিকে কম, উপর নিচ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। এবার এখানে ফিটিংসটা দিয়ে দিচ্ছি। তবে ফিটিংস করার সময় কোমরে আপনারা কোনো বাড়তি নেবেন না, শুধু বগলে যতখানি আপনার আপার চেস্ট আছে তার থেকে আপনি হাফ ইঞ্চ বেশি নিয়ে নেবেন। ফুল বা হেভি হলে আপনি পরে এক বেশি নিয়ে নেবেন, এছাড়া কিছু করতে হবে না। তো দেখুন তাহলে আমি ফিটিংসটা এখানে লাগিয়ে নিয়েছি। তো দুদিকে কিন্তু একইভাবে ফিটিংসটা আমি লাগিয়ে নেব। তো এখানে কিন্তু আমার ব্লাউজের ফিটিংস করা হয়ে গেছে। এরপর দেখুন আপনার ব্লাউজটা কেমন হলো। হাতার মুহূর্তে দেখুন এখানে একটুখানি বাড়তি কাপড় আমরা কেটে নিচ্ছি, অতখানি কাপড় ভেতরে রাখবো না।
তো সম্পূর্ণ সেলাই কিন্তু এখানে হয়ে গেছে। হাতার মুহূর্তে পরে আমি এখানে হেম করে নেব, এখন নর্মাল এইভাবে রেখে দিচ্ছি। আর বগলের দিকেও আমাদের কিন্তু একদম বরাবর হয়েছে। তো আশা করি বন্ধুরা, হাতার কাপড় যখন কম হয় তখন কি করে জয়েন করতে হয়, কি করে শেপটা দিতে হয় এবং কি করে ব্লাউজের সাথে সেলাই করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি এর পরও আপনাদের কোথাও কোনো অসুবিধে হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন বগলের দিকটা কিন্তু সেলাইটা একদম বরাবর আছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।